দয়া করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সকল ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা দাও রাসূলুল্লাহ কাঁদে আশিক তোমার। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال النبي صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا في الليل والناس في النيام تدخلوا الجنة بسلام صدق رسول الله صلى الله عليه وسلم يقضي برد رسول برغة صلى الله على سيدنا وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم বালাউড আব্দুল বাড়ি ইবতেদাই দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল আল্লামা ফুতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ইসাল সাহেব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ওয়াজিবুল ইহতেরাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম নজওয়ান ভাই হল মুখতসর সূত্র একটা আয়াত তিলাওয়াত হয়েছে। এই আয়াতের ওজন কিন্তু বহুত বাড়িয়া আল্লাহ নবীর একটা হাদিস তিলাওয়াত করছি, এর আলোকে আপনার সামনে আলোচনা করার চেষ্টা করলাম। মুফতি মাওলানা আব্দুল বারী সাহেব ফোড়ার জমানা থাকি একলোকে চলাফিরা একলোকে উঠা বসা ও মাদ্রাসা বানাইছই থাকিল দেশ আইসইন গেছইন ওয়াজও আনছইন বাড়িত খাওয়াইছইন আমি এখনো স্থান মুখ আর যেমন আসি তা সারা মারিয়া কিলা কিলা ফুর্তি করতাম খুশির মাত মাতিতা অন থাকতে সময় সৌদির থাকতে সময় ফোন করি করি কইতা ভাই আইও রে বা এগুলোকে হতে হইল আল্লাহর গর থফ করবো আমি যে সকলটা খাওয়াইব রাখবো বা ইয়ে দিব দেখ কিতা সবটা ও তো ইদা বালা খামর একটা স্মৃতি ইয়াদ কথাটা আয়াতটা আমি তিলাওয়াত করছি। এগুলো মানুষের হরু থাকতেও দেখতাম যে ওয়াজর টাইম আইলে ওয়াজর সময় আইলে খালি ওয়াজ টুকাই টুকাইয়া হল মজলিস এইটা ইটা এগুলো মানুষ এখনো আসো জিকাইন ওয়াজ অমুক জায়গাত কোন ইটা ভাই ওয়াজ আছে ওয়াজ টুকাইয়া থাইন্দা ইটা
এর লাগি এর সম্পর্ক হইল নেককারগুলোকে যখন সুবহানাল্লাহ কোরআন শরীফের যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াত আল্লাহ হইন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ বেশটি মানুষ আর দুদকী মানুষ দগুরো সমান নাই বেশটি মানুষের মন এক নমুন আর দুদকী মানুষের মন আর এক নমুন বেশটি মানুষের চকুর নিগা আর এক নমুন আর ওগুলো চাইলে কোনো নজর লাগে মাথুই না কেউ আছে নজর দিয়ে জিঠা গাছ মারি ফেলাই ওই নি মাথুই না জিঠা গাছ নজর দিয়ে লগালো ডাইরেক্ট গাছ মারি ফেলাই কেউ আছে চাষা আপনার গাইয়ে বড় সাজ করছে হই দেখুন জানি জিঠা আসির গাইয়ে দুধ বান ফাটিয়া রক্ত বার বদ নজর ঘুরে হয় এর লাগি নেককার অগ্লোর সবাই আর বদকারোর সবাই এক সমান নয় নেককার আর বদকার এক সমান নয় নেকির উদ্দেশ্যে বাড়ি থেকে একজন মানুষ বারণির বাদে যে জমিনে দি ভাড়া মারোনি জমিনে তার লাগি দোয়া করে গাছর তলে দি আটিয়া গেলে এই গাছর ডালে তার লাগি দোয়া করে গাছ যতটা ভাত্তা আছে যতটা ভুল আছে যতটা ফল আছে আরে বা আল্লাহর বন্দা তুমি আল্লাহরে খুশ করার লাগি আমার ছায়ার তলে দি যারায় গাছও ভাড়া মারলেই গাছে দোয়া করে এর লাগি কোরআন শরীফর সুরে নহলর ৯৭ নম্বর আয়াত আল্লাহ ফরমাইন মানে আমিলা সোয়ালিহ মিন যাকারিন আও উনসা وهو مؤمن فلنحيينه حياة طيبة امر الله কইল ও আমার বান্দা তুমি যদি আমারে খুশ করার লাগি কোন নেকির কাম করার ইরাদা করতে আমি আল্লাহ ওয়াদা করি আর তোমারে সাফ সুতরা পবিত্র অবস্থায় রাখি রাখি আমি দুনিয়া থেকে উঠাইমু কেউ আছে মরতে সময় দেখুন যদি গুমুচ্ছা নিয়া মরে হ্যাঁ বিষ্ণা বলে যে বিষ্ণা বরাই জি আর কেউ আছে দেখুন যদি ওই সাফ সুতরা সাফ সুতরা অবস্থায় বালিগামর আব্দুর রুফ মিয়া এক মানুষ আসলে আমার তাজ্জব লাগে এই মানুষের মৌতর খবর মিয়া বলেতে ও তো সাফ কিলার উইডা রে বা ইন অলি আল্লাহর ভাগ্য আসলা এত আশিক আসলা ভুলতলি সাহর নাম শুনলে বুঝা যাইত যে এক ফাড়ায় সারারাই তুমি হিঙ্গাইগুড়ি সাহ রহমতুল্লাহ আলাই সারার লোকে অলি আল্লাহ বড় থার লোক আছে প্রত্যেক বছর ওয়াজ এখন করাইতে সকল ওয়াজ ফোজ ই বিরশ্রী এলাকাত যত ওয়াজ যাইতাম সারাত গিয়ে থানে হওয়া যাইত আরও দিন বলতে জোরের আজান ভরছে বাড়িতে কি বারুইছই আর মসজিদর কাটো গিয়া উজু করছিল উজু করে সাবর খাম না গুনার খাম সাবর খাম উজুয়ে মানুষের কি পরিমাণের আল্লাহর খাসা লোয়াইলিত ভরে বলে অজু ভরার লোকে লোকে আল্লাহর বন্দার মাথা থাকি ভাব পর্যন্ত গুনায় সগিরার দাস চিহ্ন রইত ভরে না চিন থাকে না রাসূলুল্লাহ ফরমায় ইন্নাল মুসলিমা ইজা তাওয়াদ্দা ফা আহসানাল উযুয়া সুম্মা সাল্লা সলাওয়াতিল খামসা তাহাত্তাতাহু কামা তাহাত্তা হাযাল ওয়ারা আল্লাহর নবী একবার রাস্তা বাই আটিয়া যাইতরা সাহাবায়ে কেরাম কল সঙ্গে গাছর ডাল খাটা মোরা ফাত্তা মোরা রসুল্লাহ এত মুটি লইয়া জাখরা মাল্লা সারা ভাত্তা জড়িয়া নিচে ভরি গেল রসুল্লাহ ফরমাইলা আমার সাহাবি হল ঠিক মুমিন মুসলমানে যে সময় উজু ফড়ে অজু ফড়ার লগে লগে তার অজুত তাই হলা গুনায় সহিরা সারা জড়িয়া ফুড়ি যায় লেগে আমার উজু ফড়া বড় বড় ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইয়ে হামেশা উজুর হালত থাকতা কারণ আমি ওদিন ইসালে সব কইছি যে আমি তান কোরআন শরীফর ছাত্র হদিস শরীফর ছাত্র আর ইলা নাই বরং তান লগে লগে বহুত সফর করছি যে কোনো কবরিস্তানের দ্বারে দিয়ে যাইতে সময় দম লইয়া জিয়ারত না করিয়া ফাওয়াকে দিকে শুনি আর মানুষ উগরে দিয়ে উঠে কেউ থার খামে
মানুষ উভরে দি উঠে তার খামে, মানুষ তোলে দিলামে তার কর্মে, বাদ খাম করলে মানুষ উভরে দি উঠে নি, বালা খামে মানুষ উভরে দি উঠে। ওরা বাবুর বাজার ওর নয় মানুষে, মানে আমার মায়া আরও সম্পর্ক মানুষ, এই নমাজি মানুষ তো কিগঞ্জ ফোরতে রমজান শরীফ আমরা বয়ান করিতে একদিনও থান উদ্দিত না থাকেন, ফোরতেও দিন ইয়া সামনে বইতা হইতা না, রোজা মাসর বয়ান অগুন অগুনতে বড় খাব লাগে। একদিন গেছি তানে দেখতাম বলি তার দোকান দিয়ে ডাক্তার সাহেব হইলে আমার সাইট মারি দিছে, বাম সাইড অর্ধমনে মারি দিছে, মানে মানুষের ও একটু আই হল হইলে আমি ডাক্তারের কাছে গেলাম, দোয়াই ফরাইলাম, কিন্তু ই পরিমাণ ভাই আর আল্লাহর এক মায়ার মকবুল বন্ধায় আমার হইলাও বা ইটা বাদ দেও, আচ্ছা তোমার করার এক করাও, তবে একটা আমল করিল আত ভুদিয়া মানে আত গান আতাইয়া দেন জানি, খালি মালিশ করেন জানি, ফাঁস ভরিয়া বা লাগাল উল্লা ভরিয়া আত ভুদিয়া আত মালিশ করুন জানি ফুসুন জানি, তাই কই না আমার এক ই আমল করার লগে লগে এক হাফতা হইছে না, এখন আমি দেখি আমার আত পুরা হব দাইছে, ভাই কীটা বলে বা লাগাল উল্লা, এখন আবার লাগাল উল্লা খেব কেউ খাম করবো নি কইব না না দাই গিয়ে ফার্সিয়াস ডাক্তারের গেছে, হ্যাঁ ও বা লাগাল উল্লার ইতিহাস পড়িলেও দেখা যায় বা লাগাল উল্লাই গে তো আল্লাহ নবিয়ে, হ্যাঁ চললু আলাইহি ওয়া আলিহি হিটু আর রসূলুল্লাহ তান জবান মোবারক দি কইয়া দিছে, এর লাগি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে আমরারে ফরমাইন ও যে আমরা আমি মাতিলাম বলে আপনারা বেজার হইতে পারেন, উঠে সালাম করলে জবাবও আমরা জানি না, জকিগঞ্জ এরিয়ার মানুষ জকিগঞ্জ এলাকা জকিগঞ্জ থানাত যত আলিম আসুন আর কোন থানা তত আলিম আসুন আসুন না আসুন আন্দাজ করা যায় না, কত মে আসা বল আমরা দেখো খালি ফোস মে দি চূড়া গেলেও দেখা যায় আপনার বাড়ি খানো বলে আমার বাড়ি বারোটা গুলি, আপনার বাড়ি খানো বলে আমার বাড়ি ইলাহাবাদ, আপনার বাড়ি খানো বলে আমার বাড়ি তো আট গ্রাম, দেখা যায় খালি জকিগঞ্জ, হ্যাঁ যে হলর চিনা যায় না কিন্তু লক্ষ্মীগঞ্জ মেয়াসা হলর খার খানা আল্লাহ দিলাইছেন, আমরা বেজাননি ও অনেক জায়গা লক্ষ্মীগঞ্জের পাবলিকরে মানুষের ডরাই শুন বাবা, লক্ষ্মীগঞ্জের সাধারণ মানুষ এটা আলিম বলতে আরো বালা ই পরিমাণর আল্লাহ আমরারে ইজ্জতি বানাইছে, অত আলিম হল কিন্তু সালাম করলে সালামর জবাব কিলা দেয় ই কথা বুঝবই না, সালাম করা মা বইন হল খেয়াল করি শুনবা, সালাম করা হইল সুন্নত আর সালামর জবাব দেওয়া হইল জোরে হই না, আপনি যদি সালামর জবাব দিন না তে আল্লাহর আদালত আটকে আটকে গেছে, এজন মানুষ মারা গেলে যদি সকাল তাই ফজর তাই লইয়া এসা পর্যন্ত নমাজ পড়ইন না ফাঁসক্ত নমাজ তান বহুত হয়ে যায়, তে আমরা মানুষের যারার হাল আছে এরা হবে থুকায় খুজায় বা মুসলা জিকায় যে এইন ভাসক তো সারাদিন নমাজ এন খোঁজা হয়ে গেছে, খবর রাখিল্লা দিতা তখন মুফতিয়ানে কেরাম হলে হতুয়া দিবা যে এনে ছয় অক্টর নমাজ খাইলো আমি খোয়াতো হইতে মুরব্বী সাহেব বোঝা যে ফাঁস অক্টর তো খবরা দিতাম বলে ফাঁস অক্ট নাই ফাঁস অক্ট নমাজ না পড়লে ছয় অক্টর খবরা দেওয়া লাগে দূরে হয়ে সুবাহান এ কথা আপনার আর বুঝাইছে নি পাঁচক ফজরের নমাজ আমরা অথা জানি না ভাউরি দিছি ফজরের নমাজ জোহরের নমাজ আসরের নমাজ মাগরিবের নমাজ এশার নমাজ খাওয়া হইছে পাঁচক বলে পাঁচক যদি নমাজ খেয়ে পড়ে না আর মালদার হইয়া তাকে সামর্থ্য তাকে তো এই ব্যক্তি খবরা দিতানি নমাজের খবরা দিতানি না দিলে মহিতেই নাটকি দিবে আল্লাহর আদালত বলে দিতা খর বলে ছয় অক্টর দিতা বলে কারণ কীটা বলে ওয়াজিব নু বিতিন নমাজ ওয়াজিব না হ্যাঁ বিতিন নমাজ ওয়াজিব ওয়াজিব তরক করলে গুনা হয় ও বন্দারে সুটাইবার লাগি আল্লাহর আদালত ছয় অক্টর হিসাব ধরিয়া খবরা দিয়া আল্লাহর বন্দারে
কফরা কাফফারা ইউকাফিরু তাকফিরুর মানে হইল মিঠাই দেওয়া। এই সদকা ও খয়রাত গরিব মিসকিনের হাত দেওয়ার বাদে আমার আল্লাহ খুশ হইয়া বন্দার জীবনের সারা গুণা মাফ করে দেয়। এর লাগি রাসূলুল্লাহ ফরমান, আমার উম্মত কল তোমরারে আমি দোয়াই বা তাইয়া দেই, সবচাইতে তোমরা নিরাপদে যদি ব্যস্ত যাইতে চাও তাহলে তোমরা ফয়লা খাম করিও, একে অন্যরে দেখা মাত্র সালাম জানাইও। আমি আশা হয়েছি তো আমি বাড়ছাই আর খালি আমার সালামর খন্টে আমি নিছি কি আপনারা আর সালাম করতাম না, না খালি আপনারা আমার সালাম করতাম পাতই না, বরং সকল থেকে বড় জিনিস হইলো যাই না আগে সালাম করে নিতে পারে, এই সাবর বাগি বেশি আপনি আমি বার চাইতাম নি দূরই বহুত বুজুর্গ হলো রাত বোধ দেখছি যে থান খাসা লইবার আগে থাইন হইনা আসসালাম আলাইকুম আসসালাম সালাম আমি দেখাই আর ইমাম ও যে আসসালাম আলাইকুম আল্লাহ আতর তালু নিজর মুখা আর একটা হইলো সালাম আলাইকুম ইটা ইটা মুসলমানের সালাম মাতই না, এগুইল নেতাগিরি সালাম এগুইল ইসলামর সালাম না, ইসলাম আল্লাহ হয়েছেন সালাম ইসলাম আসসালাম আলাইকুম মুরব্বী সাহ বলো না নানি আমরা মেসা বলে কিলাই কিছু আসসালাম আলাইকুম আর নেতা হলে উঠে দেখো আসসালাম আলাইকুম হুজে ঠা ঠা বাই বাই নেতা ইগু ইসলাম নাই কি তরক্কি মুসলমান উনে জো ফেরেঙ্গি বন করু ফেরেঙ্গি কি তরক্কি হে মুসলমান ও কি নেহি ইটা মুসলমানই খাসলত নাই ইটা হইল এহি ইহুদ আর নাসারার কালচার, মুসলমানে মুসলমানই ছাড়িয়া ইহুদ নাসারার কালচারের এখতিয়ার করলে আল্লাহ খুশ হইবা না বেজার হইবা আল্লাহ নারাজ হইবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি জায়গায় জায়গায় হই এবাদত করতাম বেশক আল্লাহর আল্লাহ ছাড়া কেউর এবাদত আমরা করি না কিন্তু তরিকা হইতো মুহাম্মদুর রাসূলুল্লাহ এবাদত আল্লাহর তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আল্লাহ তো দাঁড়িয়ে রাখছুন না আল্লাহ দাঁড়িয়ে রাখছুন না মাতই না দাঁড়িয়ে খেয়ে রাখছ রাসূলুল্লাহ রাখছুন না রাসূলুল্লাহর মহব্বত দিল লইয়া কোন মানুষ যদি দাড়ি রাখিলায় সে তমাম নবী পয়গম্বর গলি জমিন যারা আইসইন সারার দাড়ি রাখছইন আল্লাহর আল্লাহরে খুশ করার লাগি দাড়ি তো আল্লাহ দিছইন বা বেদিন্দর মুখে দাড়ি উঠেনি তো আপনি অন্য চিন্তা গবেষণা করতেইব যে বেঠার মুখে দাড়ি উঠে খেনে আর বেঠির মুখে উঠে না খেনে ইটা বড় বাঙ্গা নিয়ে আমি এটা হের মারিয়ে ভরিছি বেটাইনতে শুনা সোনা ব্যবহার করা হালাল না হারাম, বেটাইনতে সোনা ভিন্দা যাইজ না হারাম হারাম, আর বেটিনতে ভিন্দা সাবর খাম বেটিনতে সোনার অলংকার ভিন্দা সাব না আপনি ভিন্দা হারাম আর বেটি ভিন্দা সাব ইতার মাঝে হেকমত আছে সারা আপনার বুক করার লাগি নিয়ামত আল্লাহ আপনার দান করছেন এর লাগি একে অন্যরে দেখা মাত্র সালাম করা রাসূলুল্লাহর সাহাবি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আল বাদিউ বিসালামে বরিউ মিনাল কিবির আমার উম্মত কল তোমরা জানিয়া রাখো যে ব্যক্তি হকলর আগে আসসালামু আলাইকুম কইলায় আমি মুহাম্মদে জানাই দিয়ার তোমরা হকলে সাক্ষী দিও এই ব্যক্তির ভিতরে অহংকার নাই যে মানুষ টাইন অহংকার নাই মানুষ ব্যর্থ যাইতো না দুদক যাইতো কোনো মানুষ কোনো বড় কোনো অহংকার নাই বড়ত্বাই কিচ্ছু নাই ই মানুষর আল্লাহর বন্দায় হলরে দেখো বিনয়ী সহিত রয়েছে জানে দেখুন সালাম করে জানে দেখুন সালাম আগে তাদের সালাম করা যায় না তাই আগে সালাম করে আলবাদিউ বিসালাম বরিউ মিনাল কিবির وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم البادي بالسلام بري من الكبير যে ব্যক্তি আগে সালাম করিলাই আমি মুহাম্মদে জানাই দিয়ার তোমরা সকলের সাক্ষী দিও এই ব্যক্তির ভিতরে কোনো অহংকার নাই দুই নম্বরে ফরমাইন ওয়াতিমু তুআম অন্য মানুষরে যে ব্যক্তি খানা খাওয়ায় আল্লাহরে খুশ করার লাগি আমরা সিন্নি সান্নি করি না নি খাটা খাওয়াইবার লাগে গরু বসে খাওয়াইতাম তে মানুষরে খাওয়াইতাম করি
মানুষের মাঝে সকল থেকে আমার আমার দায়িত্ব প্রতিবেশী যার হকুল যারে আলা জারিহি মুআক্কাদুন বিল আয়াতি ওয়াল আহাদিস এক আয়াত নাই হকুল যার যারর সংজ্ঞা হইল আপনার বাড়ির খাসাদ যার বাড়ি হে আপনার প্রতিবেশী আপনার গরুর খাসাদ যার গরু হে আপনার প্রতিবেশী নেন ডাক দিলে খে উঠব ও হে এর লাগি রসুল্লাহ যারর সংজ্ঞা লেখ হকুল যার যার কাহাকে বলে বলে আপনার বাড়ির লোকে যার বাড়ি লাগাইল তার নাম হইল আপনার প্রতিবেশী আপনার ভুয়ার বাড়ি আপনার দক্ষিণের বাড়ি আপনার উত্তরের বাড়ি আপনার বৈষ্ণব বাড়ি আপনার প্রতিবেশী ইতারে বিপদ এটা বিধর্মী মানুষ হইলে ওইটার লোকে আপনি বাদ শুরু করতেন অন্য ধর্মের মানুষ হইলে বাদ শুরু করতেন না আপনি বালা শুরু করতেন ফুলতলি যাবে একদিন গফল্লা হইলে রে বা আমার বাড়িতে হিন্দু এটা আইল তার বাঘ মরি গেছে এখন আইয়া বড় খান্দিল তার বাপ মরি গেছে আমি কইলা সাহেব কইলা আমি আমি তারে জিগাইলাম আমি তোমার কি সাহায্য করতাম বাড়ি তো এটা কইল সাহেব আমার আমি আটকি গেছি আমার বাপরে জ্বালাইতাম লাকড়ি নাই হিন্দু মানুষরে জ্বালাইন নেন তো জ্বালাইতে কীটা লাগে লাকড়ি লাগে এখন বেটা তো ঠেকি গেছে বাপ মরছে তার লাকড়ি নাই সবে বললাতে আমার আমার গাছ খাটিয়া নেও গিয়া আমার বাড়িতেই তুমি লাকড়ি গাছ খাটিয়া নেও গিয়া আর নিয়া এগুলো তান গুণা হইল না মাথই না কেন গুণাছি দলিল দিয়া বড়ি দিলি পরিমাণ বেদিন হইলেও তার দিল জুইল লাগি আপনি তার মন তার মন খুশ হয়েছে না নিজে তার মন খুশ এর লাগি আফসুস সালাম ওয়াচাম পুরোতে বাপ মরামাটি দেওয়ার বাদে মরাবাড়িত মরাবাড়ির চারিদিনের শূন্য করতাম হরতানি না হরতাম সার্লিশা করেননি এগুলো নয়া বার হয়েছে না আমরা হরু তাকতে না সার্লিশা খাইছি চার দিনের হল ভাকর আমরা হরু তাকতে কম খাইছি না আরও বেশ খাইছি ওল্লা আসিল ইয়া মাবু ক্ষীর চিন্নি আছিল লগে নাইকল আছিল মাথুয়া আছিল কমলা আছিল যেদিনও যেটা দুইটুমা খুঁয়ারও খাইছি এ আর এটা অনলাইন দিয়ে আমরা সভ্যনাশ করি দিতাম ভিটামিন সারা বন্ধ করে দিতাম হ্যাঁ এটা এ চারটা মুড়িও দিতা মিঠা মিঠা খই আছিল আর রোজা এটাও সেপটা সেপটা খইও দিতা ক্ষীর চিন্নির লগে সততা হইতা না মিশা খুঁয়া রে হটুমা মাথই না এখন এটা বেদাত হইতে হইতে তারা ভাইলে ছাড়েননি আমি তো কই আমার লগে কতজনে খাইছো কত মেয়াশা বগলে খাইলে সারা আমি খার বাড়িত খাইলে খানো খাইলে আমি সারা দলিল দিয়ে দেখাইতাম ওয়াতে মুস্তাম ও সিলুল আরহাম শিলা রহমি কিতা শিলা রহমি নিজের সম্পর্কে আত্মীয়তারে জুড়িয়া রাখা বাইয়ে বাইরে বাইর মহব্বত থাকতো নি না থাকতো না এক ভাইয়ার এক মার দুধ খাইলায় দু ভাইয়ে এক মার দুধ খাইলায় এক ভাইয়াই আই যারক বাইরে দেখতে ভালো না বাইরে মুসলমানই কই থাকি তোমার কাছে রইল মহব্বত ছিলার আমি তোমার ডাই নাই তোমার বাইয়ে বাইয়ে মহব্বত বাইয়ে বইনে মহব্বত এই মহব্বত রে যদি জড়িয়া রাখিলেই তাই ভালো তে আমার আল্লাহ কই তোমরা একটা মেডিসিন আমি দিলাম এই দোয়াই যদি তোমরা করতে পারো তে আমি তোমরার হায়াত রে লম্বা করে দিলে দুই জিনিসে মানুষের হায়াত পড়ে ক জিনিসে দুই জিনিসে মানুষের হায়াত পড়ে এক নম্বর হইল মা বাপর দোয়া হ্যাঁ যে ব্যক্তি মা বাপর দোয়া লই লিছে এই ব্যক্তির হায়াত আল্লাহ বাড়াইয়া দেন দূরে হয় সুবহানাল্লাহ দুই নম্বর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক জড়িয়া রাখে এই ব্যক্তিরে আল্লাহ হায়াতে তৈবা বলিতে আর কিছু না হইলো দুই দিন বাদে বাদে ও বনির বাড়ির যার কি ও ফুপুর বাড়ির যার কি একটা মানুষ আসইন না বনিরে খুঁজার বনির বাড়ির যার ফুপুর বাড়ির যার হ্যাঁ যাইতে সময় বলিতে যাইতে আর কিছু না হইলে দুইটা লেম্বু নিয়ে আর কি বাবা মায়ের রুইয়া থুইয়া গেছ লাগিয়া বইনটে দিয়া বলে ওরে বা লেম্বু তো আস্তা দুনিয়া ভর্তি যেমনি নিয়া দিল বইনে ভাইয়া ওলা খুশ ভয় রে আমার আমার মায়ের আত রুয়া আমার বাইয়ে লইয়া আইস দুইটা লেম্বু ফোকাস ইগুই নিয়ে ফাল্লা তুললে আর সারা রতনগঞ্জর বাজারের লেম্বু এক ফাল্লা তুললে ইগুই তোর দামই বলি হ্যাঁ হ্যাঁ আল্লাহ
এই মোহাম্মদ দেখানির কারণে আল্লাহ খুশ হইন না বেজার হইন, খুশ হইনি, গুণ নাম হইল সিলা রহমি রসুল্লাহ ফরমাইন ওয়াসিলুল আরহাম। এর বাদে ফরমাইন ওয়াসাল্লু ফিল লাইল, তোমরা রাত্রে লুকাইয়া নামাজ পড়িও রে, ওয়ান্নাসু ফিন নিয়াম, যে সময় মানুষ ঘুমন্ত ওই সময় তোমরা তোমরা উঠিয়া আল্লাহর আল্লাহরে খুশ করার লাগি দুই কমপক্ষে দুই রেখাত নামাজ পড়িও, ভারো যদি চার রেখাত পড়িও, ভারো যদি ছয় রেখাত পড়িও, আর ভারো যদি আট রেখাত নামাজ পড়িও। তাহাজ্জুদের নামাজের সংখ্যা হইল যে নিচে হইতো দুই রেখাত আর উপরে হইতো খরে হাত আট রেখাত। তাহাজ্জুদ তাহাজ্জুদের নামাজ খরে হাত, নিচে দুই রেখাত আর উপরে আট রেখাত, কথা বুঝাইতে পারছি। তাহাজ্জুদ ফাজা তাহাজ্জাদ বিনাফিলা তাল্লাক আসা আন ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদাম। রাসূলুল্লাহর লাগি তাহাজ্জুদের নামাজ ফরজ আছিল, আর উম্মতে মুহাম্মদীর লাগি তাহাজ্জুদের নামাজ সুন্নত। যারা দাইমি ভরি লাইনেরার লাগি নবীর মহব্বত তারা দিলল আসের প্রমাণ দর্শাইলা, রাত্রের নিশারাই টুটিয়া বিছনা ছাড়িয়া থরকুল ফেরাস তাহাজ্জুদের মা লব্ধর মানা হয়েছে বলে তাহাজ্জুদের মানা কিতা বলে তাহাজ্জুদের তো থরকুল ফেরাস বিছনা ছাড়ি দেওয়া, বিছানা ছাড়িয়া উঠিয়া আল্লাহরে খুশ করা। তাহাজ্জুদ শব্দের অর্থ হইল খাইলে এক ওয়াজ সভাপতি হিসাবে লামিয়া কইলা বলে তে আমি তো বহুত পড়িলাম বহুত ওয়াজ শুনলাম, আই একটা শব্দ আপনার বহুত জিকাইয়া ভাইছি না, আই আনা জিকাইয়া আপনার ওয়াজ থাকি ভাইলাম বলে কিতা বলেতে ও যে জামিয়া শব্দর অর্থ, জামিয়া জামিয়া শব্দর অর্থ আমি খাই তানে কইলাম বলে তানে না ওয়াজ হইয়া ওই জামিয়াতুল ইসলামিয়া যে কই এর মানা জানেন নি আপনারা বলে জি না আমরা তো সকলে জানি না বলে জামিয়ার মানা হইল বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় কেউ তিন ক্লাস খুলিয়াও কর জামিয়া, যত কমি মাদ্রাসাইন যেন আছে সারার নাম জামিয়া মিশা হইয়া যাবে। ও দক্ষিণগঞ্জের যত কৌমি মাদ্রাসা আপনি তোকে ইয়ে গিয়া ভাইবা সারার দেখুন জানি গেইটো লেখা জামিয়া, আগে এটা একটাও আসিল না আড়িকান্দির নাম জামিয়া আসিল না আগে, হ্যাঁ এটা সারা হয়ে গেছে কোন জামিয়া বলে জামিয়া অর্থ কি তা বলে জামিয়া বিশ্ববিদ্যালয় যেখানো দেশ বিদেশের হরুতা ইয়া বড় হইল আস্থা অত বড় ইউনিভার্সিটি দেখুলে ওই বিশ্ববিদ্যালয় এইগুলোর নাম জামিয়া তৈরা ফেনে বলে চান্তা করতে বড় সুবিধা হয়, আর ওর দেশে যদি আর বিয়ে দেখাইয়া ছাড়ি দেয় না দুই তিনজন হওয়া যায় কি যদি চাকরি বলিতে আর দেখাই এইটা হইয়া দেখো মিসকিন দেশও তারা ইসলামের খেদমত কর্তা করি ইসলামী ইউনিভার্সিটি ছাড়াই দিতে আসলে মেয়াসাব সাহায্য মেয়াসাব পাইবে আটজন ছাত্র পাইবে সাতজন তোকে এতেই বেশ কিছু নেই। এর লাগি তাহাজ্জুদ শব্দর মানা হইল বিছনা ছাড়ি দেওয়া, বিছনা ছাড়ি দেওয়া বেশটি হলর গুণ কোরআন শরীফ আল্লাহ আল্লাহ ফরমাইনা সাবিরিনা ওয়াসাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার মানা হইল হেসরাই টুটিয়া যারা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে এরা নাম হইল বেহস্তি, এরা বেহস্তি, বেহস্তি মানুষ হেসরাইত ঘুমাইতে পারেনি পাতই না, বেহস্তি মানুষের হেসরাইত ঘুম লাগেনি ঘুম লাগে এর লাগি ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, বেহস্তি মানুষ মিশা মাত্র ভারে না, বেহস্তি মানুষে বাইরে ধৈর্যর দামন ছাড়ে না, আসাবিরিন দুই নম্বরে ফরমাইনা সাদিকিন সত্যবাদী, আমরা মাটিতে মিছা মাতি ইয়া আল্লাহ মাটিতে আজি হিসাবে মিথা মাত মসজিদের মেয়া সাহেব মিথা মিছা মাতি এখন মাথুই নানি মাথুই নানি, হ্যাঁ হাসা মাত্র মানুষ হইতে এখন আমানত রাখলে মারিয়া খাইলে আসাবিরিন আবার সাদিকিন আবার কানিতিন কানিতিন বিনয়ী হইতো ওয়াল মুনফিকিন বালা খামো খরচ করনেওয়ালা, এক গুড়ো মানুষ আছে বালা খামো খরচ করা
তুকাই তুকাইয়া খরচ করে। আর একগুলো মানুষ আছে দিনে রাইতে দেখুন জানি গুনার খামর মাঝে তার টাকা পয়সা খরচ হইতে আছে, বাল্লা খাম খরচ করলে আল্লাহ খুশ হইন না বেজার হইল। আপনারে মা ও এলাকাত বাল্লা উঠ আমার বাড়ি দূরইনি, আমার বাড়ি দূরইনি, ও আপনারা দেখবেন খাসার খামাল ভুল। আমার বাবা মসুর ইদিন আমি ইসালে সব কইছি, আমার বাবা এই সময় ফুলতলির সাপ, বায়ুমপুরি সাপ, সরিভাড়ি সাপ ই আত্রা হওয়ার বাদে আমার বাবায় কিরাত না পড়লে ওয়াজ শুরু করত না। কারি মনোয়ার আলী সাহ ডাকিয়া কইতা কারি মনোয়ার আলী সাহ খানো ওয়ারি খান্দির ওয়াজ হইল, কিন্তু ফুলতলি সাহের বিরুদ্ধে আরি খান্দি ওয়াজ করি আমার বাবার হল্লা দেখতে পারছি না। গল্লা চুলা মারিয়া কইতে পারে ও ইলা সাহস আসিল না দেখছেন না আপনারা মুরব্বী হলে ও বলা একবার কুসাইয়া খিতা মাতি দিসলা, কুসাইয়া খিতা আজও মাতিস না, আমরা ছুটুয়া আখতার ছুটুয়া আসলাম আস্থা গাউ এলে আমার গাউ সব মানুষ উবাই গেছে বলে কিতা ওই বলে কারি মানুষ আনিস হবে খিতা বুধবাই বলে ফুলতলি যাবার বিরুদ্ধে মনে হয় আজও খিতা মাতি দিস হয়েছে আর লাঠি তুলা মারিয়ে তাই উবাই গেছেন কই এ রে ও সিধা আওয়াজ করো খিতা মতরা বুধ হইয়া সাবজাদা হলো জানা ওলা গোল্লা চুলা মারে কই সাবধানে আওয়াজ করো ও গোল্লা হইতো আমার গাঁর সারা মানুষ উবাই গেছে কইলা ঠিক কইস তুই ওয়াজও আইছো সুজা আওয়াজ করি দাও ফুলদরি সাহর বিরুদ্ধে ওয়াজ করতাই এর লাগি আপনার সত্যর উপরে ঠিকই আর ওইটা সখাওতি হর্তা দান দক্ষিণা করা সখাওতি করা ও ভাই সখি হবিবুল্লাহ রসুল্লাহ ফরমাইন রওয়াহুল বুখারি আর সখি ও হবিবুল্লাহ দান দক্ষিণা করিও আল্লাহর রাস্তাত খরচ করিও। আমার ভাই মরহুম ও মকবুর মুফতি আব্দুল বারি মৌলানা আব্দুল বারি সাহেব ফয়সা করি ফাইসলা বলে হরুতা গুনতে দিন হিকিবার লাগি এখন গোর বানাইছি না মাথুই না খবর গেছ নাকি দোয়া করি আল্লাহ তুমি কবরটে জন্নতর বাগান বাড়াইতে ধরে হয় না আমি আল্লাহর বন্দা দেখা যাইতো ই ওয়াজর দিন তাইন ফাগড়ি উগড়ি বান দিয়া মিশা পুইয়া যাবি হ্যাঁ অত খুশি আর খুল্লুর খুল্লু করি আসিতরা আর কইতরা পাইসা পাই আইসো নিল ওলা খুশ হইলাম আমি বাড়ছাই আর তো আমি বাড়ছাই আর হ্যাঁ তো আল্লাহর বন্দারে আল্লাহ ঠেকা পয়সা দিস না তো এখন গোর বানাইয়া থুইয়া গেছে ইনো গান অন্য হ্যাঁ ইনো নেকির খামন নানি হরুদ কোরআন শরীফ পড়াওর রসুল্লাহর সিবত তারিফ করাওর হ্যাঁ আল্লাহর হবিবর হদিস শরীফ পড়াওর ই বন্দায় সব পাইবানি না ভাইতা না আদাল্লু আলাল খায়রে কাফাইলিহি আদাল্লু আলা শাররে কাফাইলিহি এর লাগি বাবা হল ভাই হল দোস্ত আহবাব হল মৌলানা আব্দুল বারি এই জমিন থেকে গেছেন কি ইটা তাজ্জুব না তান বাবাও গেছেন আমার বাবাও গেছেন আপনার বাবাও গেছেন দাদাও গেছেন আমরা সকল যাইতাম না রইতাম গেলে আর আই মন লাউকানাতি দুনিয়া তাদুমুলি ওয়াহিদিন লাউকানাতি দুনিয়া তাদুমুলি ওয়াহিদিন লাকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখলাদা এই দুনিয়া যদি খের লাগি স্থায়ী হইতো এই ব্যক্তির নাম হইল নে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লাগি বলেতে খেওয়া নয় না কেউ খলসি দিয়া নয় কেউ হাসি দিয়া নয় কেউ বদনা দিয়া নয় সরি কই নকল চূড়া 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 মগরিবর সময়ে খানো আসর ও যে এখন ফিরিস্তা অকল দিনর ফিরিস্তা রিপোর্ট লইয়া দিতা কি না মাথই না যাইতা গিয়া ইয়া চুকাইবা যে খারে কোন হলো বলে আল্লাহ তুইয়া আইসি বালাউড আব্দুলবাড়ি মাদ্রাসাত বইয়া কোরআন আর হদিসর মাত একগুরো মাতিতরা আর একগুরো মানুষে খান ফাতাইয়া বইয়া হোংরা বলে তোমরা এরা রে তুইয়া আইসো নি এরা আমার খামন নিয়োজিত বলে ও আল্লাহ তুইয়া আইসি তোমার মাথা মাতি তারা কর্দা রে আল্লাহ খুশ হইবা না বেদার হইবা বলে তো তোমরা সাক্ষী থাকো আমি এরা হকলরে মাফ করে দিলে এরা আগামী বছর হয়তো ঈদ দিন আইবার আগে আমরা খবর দিতাম কি পারি তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম আমিন এ আল্লাহ বিকারা ছুটাইছিল আমার মতো বিকারী আমি দাবি করে কইতাম বার মুখের দুয়ারও গেলে খেও খালিয়াতে বিদায় করতো না আমি এই মহফিল লইয়া তুমি মালিক ও মৌলার দুয়ারও হাজির হইয়া রহমান রহিম নাম ধরি ভরিয়া ধরিয়ার আল্লাহ তোমার হবিবর জিন্দা মুর্দা তামাম উম্মত হলরে মাফ করে দেও আল্লাহ
আজ করি আমরার জিন্দা মুর্দা মা বাপ রে মাফ করি দেও, আমরার দাদা দাদি রে মাফ করি দেও, আমরার নানা নানি রে মাফ করি দেও, আমরার হৌর হরি রে মাফ করি দেও, আমরার উস্তাদ বুজুর্গ হলো রে মাফ করি দেও, আমার মকবুল ওলি আল্লাহ মাহবুল তলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি দরজারে বুলন করি দেও, আল্লাহ বালাউডি সাবর দরজারে বুলন করি দেও, তোমার বন্দা মরহুম মকবুল আমার রবাই মুফতি আব্দুল বারী সাহেব মৌলানা আব্দুল বারী সাহেব রে তুমি মাফ করি দেও আল্লাহ, আল্লাহ তোমার বন্দা ও বাড়ি তো মাদ্রাসার দাইরে ঘরে আটাটি করি করি কবরের গাড়াত কে শুন গিয়া আন্দের কবর দে ভরসা করি দেও, তান বাচ্চেন্দর মাতার উপরে রহমতি ছায়া দেও, ইয়া আল্লাহ এরার জীবন দেও রোশন করি দেও, আল্লাহ মাদ্রাসা খানোর জরুরিয়াত তুমি আল্লাহ পুরা করি দেও, আল্লাহ মাদ্রাসা খান তুমি আল্লাহ গছিল দূরে কই না আমি, আল্লাহ মাদ্রাসার জরুরিয়াত তুমি আল্লাহ পুরা করি দেও, আয় আল্লাহ তান বাচ্চেন্দর জীবন দে উজালা করি দেও, ই মাদ্রাসা খানো ফড়নেওয়ালা ফোড়ানেওয়ালা অগলরে কবুল করো, ইয়া আল্লাহ ইন্তেজামিয়া কমিটিয়ারে কবুল ফরমাও, আল্লাহ মাদ্রাসা খান রে তুমি গছিলাও রে বা আল্লাহ, তান ছেলেমেয়ের জিন্দগি রে আল্লাহ উজালা করি দেও, আল্লাহ তান রুহানি দোয়া নসিব করো, তোমার বন্দার কবর রহমতর জড়ি বর্ষণ করো, ইয়া আল্লাহ ই হরিয়াদর খবর খান মদিনা তৈবাত পৌঁছাই দেও, আমার এই মজলিসর কোনো মানুষরে আনা তৈবায় মারিও না রে বা আল্লাহ, হঠাৎ ফলাইয়া মারিও না আল্লাহ, হঠাৎ ফলাইয়া মারিও না, বিষ্ণা ফলাইয়া জলিল ঘড়িয়া মারিও না, মরণর মুসিবতর গাঠো জবানে দি জারি ঘড়ি দিও, ফড়ৌকা আল্লাহ 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 আল্লাহ, আর ভোড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন।